এই মহাবিশ্বের সবচেয়ে উচ্চ ঘনত্বের বস্তুটি হচ্ছে নিউট্রন স্টার। নিউট্রন স্টারের ঘনত্ব এতটাই বেশি যে এক চামচ নিউট্রন স্টারের ভর হিমালয় পর্বতের সমান। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও অবাক হবার কিছুই নেই। আমাদের এত বিশাল বড় সূর্যকে যদি নরসিংদী শহরের মতো ছোট করে ফেলা হয়, তবে স্বাভাবিকভাবে সেটির ঘনত্ব হবে খুবই বিশাল, যার ফলে সেটির ছোট্ট একটি অংশের ভরই হবে খুবই বেশি। নিউট্রন স্টারের উচ্চ ঘনত্বের ফলে এর মধ্যে বেশ কিছু চমৎকার বিষয় লক্ষ্য করা যায়। যেমন, নিউট্রন স্টারের সারফেস হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে স্মুথ সারফেস, অর্থাৎ নিউট্রন স্টারকে বলা যেতে পারে এই মহাবিশ্বের সবচেয়ে সুষমগোলক। নিউট্রন স্টারে রয়েছে খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, যার ফলে অনেক দূরে থাকা হার্ড্রিক্সের ইনফরমেশন মুছে যেতে পারে। নিউট্রন স্টারের ভরের কারণে স্পেস টাইমের এতটাই বক্রতা তৈরি হয় যে নিউট্রন স্টারের পিছনের অংশটিও দেখা যায়। অনেকের মতে নিউট্রন স্টারের কেন্দ্রে অকল্পনীয় প্রেশার এবং তাপমাত্রার ফলে সেখানে পদার্থের নতুন একটি অবস্থা তৈরি হতে পারে, যাকে বলা হচ্ছে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা। এছাড়াও নিউট্রন স্টারে অ্যাটমিক ঘড়ির মতোই একদম অ্যাকোরেট আলোর পালস দেখা যায়, যা সত্যি চমৎকার বিষয়। যে কোনো স্টার বা তারার জ্বালানি শেষ হয়ে যাবার পর ঘটে এক বিশাল বিস্ফোরণ, যাকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ। এখন সুপারনোভা বিস্ফোরণের পর কি অবশিষ্ট থাকবে তা নির্ভর করে তারার ভরের উপর। তারার ভর যদি আমাদের সূর্যের ভরের 20 বা তার চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে সেটি সুপারনোভা বিস্ফোরণের পর ব্ল্যাক হোলে পরিণত হবে। আবার তারার ভর যদি আমাদের সূর্যের ভরের 8 থেকে 20 গুণ হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে সুপারনোভা বিস্ফোরণের পর নিউট্রন স্টারে পরিণত হবে এবং এর চেয়েও কম ভরের তারাগুলো হোয়াইট ড্রফে পরিণত হয়। যাই হোক, আমাদের সূর্যের 8 থেকে 20 গুণ ভরের তারায় যখন সুপারনোভা বিস্ফোরণ ঘটে, তখন তারার আউটার লেয়ারের পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রটি পরিণত হয় নিউট্রন স্টারে, যার ভর সূর্যের ভরের 1.5 থেকে 3 গুণ হয়ে থাকে। এবং সুপারনোভা বিস্ফোরণের পর কেন্দ্রটি মুহূর্তেই মঙ্গল গ্রহের আকার থেকে একটি শহরের আকারে পরিণত হয়। এমন বিশাল সংকোচনের ফলে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে যায় এবং নিউক্লিয়াসে থাকা প্রোটনের সাথে যুক্ত হয়ে নিউট্রন এবং নিউট্রিনো তৈরি করে। এর মধ্যে নিউট্রিনো চারদিকে ছড়িয়ে পড়ে, অবশিষ্ট থাকে নিউট্রন, যার ফলে এদেরকে বলা হয় নিউট্রন স্টার। এখন আমাদের সূর্যের ভরের 1.5 থেকে 3 গুণ ভর যখন একটি ছোট্ট শহরের আকারে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই সেটির ভর হবে অকল্পনীয়। এমন ক্ষেত্রে নিউট্রন স্টারের ভেতরে ফাঁকা স্থান একদম থাকে না বললেই চলে। আমরা জানি কোনো একটি পরমাণুকে যদি ফুটবল মাঠের সমান ধরে নেওয়া হয়, তবে সেই পরমাণুর নিউক্লিয়াসের আকার হবে একটি মার্বেলের সমান, অর্থাৎ পরমাণুর মোট আয়তনের বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকাস্থান। এখন একটি বিশাল বিল্ডিংয়ে থাকা সকল পরমাণুর মধ্যবর্তী ফাঁকাস্থান যদি সরিয়ে ফেলা যায়, তবে সেই বিশাল বিল্ডিংয়ের আকার হবে একটি চালের দানার সমান এবং সেই চালের দানার ভর হবে এই সম্পূর্ণ বিল্ডিংয়ের ভরের সমান। ঠিক একই ঘটনা ঘটে নিউট্রন স্টারে, যার ফলে এক চামচ নিউট্রন স্টার ম্যাটেরিয়াল, যাকে বলা হয় নিউট্রোনিয়াম, এর ভর হবে প্রায় 5.5 ট্রিলিয়ন কিলোগ্রাম। তাহলে বুঝতেই পারছেন নিউট্রন স্টারের ঘনত্ব এবং ভর কতটা বিশাল। নিউট্রন স্টারের অত্যাধিক ভরের কারণে নিউট্রন স্টারের গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় 100 বিলিয়ন বা 10,000 কোটি গুণ পর্যন্ত শক্তিশালী হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনোভাবে একটি নিউট্রন স্টারে গিয়ে দাঁড়ান, তাহলে আপনি মুহূর্তের মধ্যেই নিউট্রন স্টারের সারফেসের সাথে মিশে যাবেন। স্বাভাবিক অবস্থায় সকল তারাই ঘুরতে থাকে বা রোটেট করতে থাকে, তবে তারায় সুপারনোভা বিস্ফোরণের পর সেটি যদি নিউট্রন স্টারে পরিণত হয়, তবে সেটির ঘূর্ণন বা রোটেশন স্পিড থাকে খুবই বেশি, যা মিনিটে 40,000 বারও হতে পারে। এমন দ্রুতগতিতে ঘূর্ণনের ফলে নিউট্রন স্টারের চারিদিকে খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড কতটা শক্তিশালী তা বলা যাক। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ হচ্ছে মাত্র 30 মাইক্রো টেসলা। সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ হচ্ছে 0.001 টেসলা, তবে সূর্যের কিছু কিছু স্থানে সেটার মান দাঁড়ায় 0.3 টেসলা। এমআরআই মেশিনের ম্যাগনেটিক ফিল্ড মোটামুটি 3 টেসলা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাগনেট, যেটি রয়েছে লার্জ হাইড্রন কোলাইডারে, সেটির ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ হচ্ছে 8 টেসলা। কিন্তু একটি সাধারণ নিউট্রন স্টারের ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ হচ্ছে 100 মিলিয়ন বা 10 কোটি টেসলা, কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি। এই ম্যাগনেটিক ফিল্ড এতটাই শক্তিশালী যে যদি একটি নিউট্রন স্টার পৃথিবী থেকে চাঁদের দূরত্বে স্থাপন করা হয়, তবে সেই নিউট্রন স্টারের ম্যাগনেটিক ফিল্ডের কারণে পৃথিবীর সকল ইলেকট্রনিক ডিভাইস অকেজো হয়ে যাবে, অর্থাৎ সকল হার্ড ড্রিক্সের ইনফরমেশন মুছে যাবে।
তাহলে বুঝতেই পারছেন এই ম্যাগনেটিক ফিল্ড কতটা শক্তিশালী। নিউট্রন স্টারের এই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে নিউট্রন স্টারের দুই মেরু বরাবর রেডিয়েশন নির্গত হয় এবং নিউট্রন স্টার যেহেতু ঘুরতে থাকে, যার ফলে সেই রেডিয়েশনকে দুইটি টর্চ লাইটের মতো মনে হয় যেন মহাকাশের লাইটহাউস। এখন এই রেডিয়েশন বিম যখন আমাদের পৃথিবীর উপর এসে পড়ে, তখন আমরা ওই সকল নিউট্রন স্টারকে খুবই সহজে ডিটেক্ট করতে পারি, যাদেরকে পৃথিবী থেকে দেখলে মনে হয় যেন একটি বিন্দু থেকে নির্দিষ্ট ছন্দে বা নির্দিষ্ট সময় পরপর আলো আসছে। এই ধরনের নিউট্রন স্টারকে বলা হয় পালসার। সর্বপ্রথম পালসার ডিটেক্ট করেন ক্যামব্রিজের গ্র্যাজুয়েট স্টুডেন্ট জসলিন বেল 1967 সালে। পালসারের ঘূর্ণন গতি খুবই স্টেবল, কিছু কিছু পালসারের রোটেশন অ্যাটমিক ঘড়ির মতোই পারফেক্ট, তবে সময়ের সাথে সাথে পালসারের ঘূর্ণন সংখ্যা কমতে থাকে। যেমন ক্র্যাব পালসার, যার বয়স প্রায় 1000 বছর এবং এর ঘূর্ণন সংখ্যা বা রোটেশন সংখ্যা হচ্ছে প্রতি মিনিটে 1980। অন্যদিকে বেলা পালসার, যার বয়স প্রায় 10000 বছর, এর ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে 660 বার। অর্থাৎ সময়ের সাথে সাথে পালসারের রোটেশন স্পিড স্লো হতে থাকে। তবে যে সকল নিউট্রন স্টারের সাথে কোনো একটি বাইনারি স্টার যুক্ত থাকে, তাদের স্পিড কমার পরিবর্তে বাড়তে থাকে। এই ক্ষেত্রে নিউট্রন স্টার তার বাইনারি স্টার থেকে ক্রমাগত ম্যাস গেন করতে থাকে, ফলে নিউট্রন স্টার তার কৌণিক ভরবেগ ঠিক রাখতে গিয়ে ক্রমাগত রোটেশন স্পিড বাড়াতে থাকে। এখন পর্যন্ত ডিটেক্ট করা সবচেয়ে উচ্চ গতিতে ঘুরতে থাকা পালসার হচ্ছে পিএসআর J1748-2446 AD, যেটি পৃথিবী থেকে আনুমানিক 18,000 লাইট ইয়ার দূরে অবস্থান করছে। এটি প্রতি মিনিটে 43,000 বার ঘুরছে এবং এই সকল পালসারের এত উচ্চ গতির কারণে এদের সারফেসের গতি প্রায় আলোর গতির 15% পর্যন্ত হয়ে থাকে। কিছু কিছু নিউট্রন স্টারের ম্যাগনেটিক ফিল্ড এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এদেরকে বলা হয় ম্যাগনেটার। ম্যাগনেটারের ম্যাগনেটিক ফিল্ড সাধারণ নিউট্রন স্টারের ম্যাগনেটিক ফিল্ডের কয়েক লক্ষ গুণ পর্যন্ত হতে পারে। যেখানে সাধারণ নিউট্রন স্টার চাঁদের দূরত্বে থাকা হার্ড্রিক্সের ডাটা মুছে ফেলতে পারে, সেখানে ম্যাগনেটার সেটা করতে পারে পৃথিবী থেকে প্লুটোর দূরত্ব পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন ম্যাগনেটারের ম্যাগনেটিক ফিল্ড কতটা বিশাল। ম্যাগনেটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে এদের থেকে অনিয়মিতভাবে এক্স রে এবং গামারে নির্গত হয়, যার ফলে এদেরকে ডিটেক্ট করা খুবই কঠিন। আবার মহাবিশ্বে ম্যাগনেটার খুবই দুর্লভ, মোটামুটি প্রতি 10টি সুপারনোভা বিস্ফোরণের মধ্যে একটি ক্ষেত্রে ম্যাগনেটার তৈরি হয় এবং ম্যাগনেটারের লাইফটাইম খুবই সংক্ষিপ্ত। কয়েক বছরের মধ্যেই ম্যাগনেটার দুর্বল হয়ে সাধারণ নিউট্রন স্টারে পরিণত হয়। ম্যাগনেটার হচ্ছে আমাদের মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চৌম্বক, সেই সাথে ডেঞ্জারাস। ডেঞ্জারাস বলার কারণ হচ্ছে আমাদের সূর্যে যেমন মাঝে মধ্যে সৌর ঝড় দেখা যায়, ঠিক তেমনই ম্যাগনেটারের মধ্যেও মাঝে মধ্যে স্টার কোয়ার্ক ঘটে, যা থেকে প্রচুর পরিমাণে গামারে নির্গত হয়, যাকে বলা হয় গামারে ব্লাস্ট। পৃথিবী থেকে মাত্র 10 লাইট ইয়ার দূরে যদি কোনো একটি গামারে ব্লাস্ট হয়, তবে এর প্রভাবে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখন পর্যন্ত সবচেয়ে বড় স্টার কোয়ার্ক রেকর্ড করা হয়েছে 2004 সালের 27শে ডিসেম্বর, যা সংঘটিত হয়েছিল SGR-1860-20 নামক ম্যাগনেটারে, যেটি পৃথিবী থেকে প্রায় 50,000 লাইট ইয়ার দূরে অবস্থিত এবং এটি খুবই বিশাল দূরত্ব, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় অর্ধেক দূরত্ব। তবে এত দূরে অবস্থান করার পরেও কিন্তু সাধারণ সৌরঝড়ের কারণে যেই প্রভাব পৃথিবীতে দেখা যায়, ঠিক একই প্রভাব পৃথিবীতে পড়েছিল। তার মানে বুঝতেই পারছেন গামারে ব্লাস্ট কতটা বিপজ্জনক আমাদের জন্য। তবে আপাতত গামারে ব্লাস্ট নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ এখন পর্যন্ত যে সকল ম্যাগনেটার ডিটেক্ট করা হয়েছে তাদের অবস্থান খুবই দূরে এবং আমাদের গ্যালাক্সিতে মাত্র কয়েক ডজন ম্যাগনেটার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে স্টার কোয়ার্ক খুবই দুর্লভ ঘটনা, মাঝে মধ্যে দেখা যায়। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবার জন্য অবশ্যই চার্জের প্রয়োজন। এখন নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, তবে কিভাবে নিউট্রন স্টারে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? আসলে নিউট্রন স্টারের সারফেসে, অর্থাৎ বাইরের দিকে, কিছু পরিমাণ প্রোটন এবং ইলেকট্রন থেকে যায় এবং এর মাধ্যমেই নিউট্রন স্টারে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার ফলে দুই মেরু বরাবর লাইট বিম দেখা যায়। এই লাইট বিমের মাধ্যমে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা রেডিয়েশন নির্গত হতে পারে। কেমন রেডিয়েশন নির্গত হবে তা নির্ভর করে নিউট্রন স্টারের ধরনের উপর। যাই হোক, মানুষ এখন পর্যন্ত নিউট্রন স্টার সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে, তবে এরপরেও নিউট্রন স্টার হচ্ছে এক রহস্যময় বস্তু।
কারণ নিউট্রন স্টার সম্পর্কে এমন অনেক প্রশ্ন এখনও রয়ে গিয়েছে যার উত্তর মানুষের জানা নেই। যেমন নিউট্রন স্টারের কেন্দ্রে পদার্থ কি অবস্থায় রয়েছে, এর উত্তর মানুষের জানা নেই। কারণ নিউট্রন স্টারের কেন্দ্রের অকল্পনীয় প্রেশার এবং তাপমাত্রার ফলে পদার্থের অবস্থা কেমন হবে তা নিশ্চিতভাবে বলা খুবই কঠিন। তাছাড়া পৃথিবীতে এমন এক্সট্রিম কন্ডিশন তৈরি করাও সম্ভব নয় যার মাধ্যমে আমরা বলতে পারবো যে নিউট্রন স্টারের কেন্দ্রে পদার্থ কি অবস্থায় রয়েছে। তবে অনেকের মতে সেখানে নিউট্রন ভেঙে গিয়ে তার মধ্যে থাকা কোয়ার্কের মাধ্যমে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা তৈরি হবে। এর বাইরেও অনেকের অনেক মত রয়েছে। তবে যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছুই জানা যাবে। তাছাড়া মানবসৃষ্ট সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সফলভাবে তার অরবিটে অবস্থান করছে, যা মহাবিশ্বের অনেক নতুন নতুন বিষয়, সেই সাথে রহস্য উন্মোচিত করবে। একসময় মানুষ ইনফরমেশন আদান প্রদান করত শুধুমাত্র সাউন্ডের মাধ্যমে। এরপর মানুষ ইনফরমেশনকে সাউন্ড থেকে সিম্বলে, সিম্বল থেকে পাঞ্চ কার্ডে, পাঞ্চ কার্ড থেকে মোস কোডে পরিণত করেছে এবং এইভাবে বর্তমান সময়ে এসে ইন্টারনেটের মতো বিষয় আমাদের সামনে নিয়ে এসেছে। তথ্য প্রযুক্তির এই ক্রমবিকাশ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।